নমস্কার, প্রথমে সমস্ত সাংবাদিক বন্ধুরা যারা এসছেন তাদেরকে আমার অনেক অনেক শুভেচ্ছা। আর আমি আজকে একটা প্রেস কনফারেন্স দেখছি এই কারণে, তার কারণ হচ্ছে গত কয়েকদিন ধরে বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখাচ্ছে যে আমাকে সিবিআই নোটিশ পাঠিয়েছে। সংবাদ মাধ্যমে বলা হয়েছে যে নোটিশ পাঠানোর কারণ পুরো নিয়োগ সংক্রান্ত মামলা। এও বলা হয়েছে যে আমাকে সিবিআই দপ্তর 21-8-2023 হাজিরা থাকতে বলেছে। আপনাদের মধ্যে কেউ কেউ বিভিন্ন সাংবাদিক আমাকে প্রশ্ন করেছে আমি কোনো নোটিশ পেয়েছি কিনা। আমি প্রথম দিন থেকে বলছি আমি এরকম কোনো নোটিশ পাইনি। আমি বলেছিলাম যদি সিবিআই থেকে কোনো নোটিশ পাই নিশ্চয়ই যাব, যদি সেদিন কলকাতা শহরে কোনো বিপর্যয় না হয়, যদি ওই সময়। আপনাদের এই প্রেস কনফারেন্সকে দেখেছি এইটা বলতে যে আমি আজ পর্যন্ত কোনো নোটিশ সিবিআই কাছ থেকে পাইনি। আমার মনে হচ্ছে সংবাদ মাধ্যমের একটি অংশ কিছু স্বার্থান্বেষিত আমার বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র করছে। এইসব মানুষ আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে কালি ছেটানোর চেষ্টা করছে, কিন্তু কোনোদিনই তার সফল হবে না, কারণ আমার সাথে অগণিত মানুষের সমর্থন আছে এবং আমি তাদের সুখ দুঃখের সাথী, তারা আমাকে বিশ্বাস করে। আজকে এমনি একটা কথা শুনে আমি আহত হচ্ছি। শুধু আমি বলছি এই যে র্যাগিং র্যাগিং বলছে ছাত্র সমাজের র্যাগিং, এটাও আমার কাছে মনে হচ্ছে একটা র্যাগিং। তার কারণ আমি মানসিকভাবে প্রথম দিন যখন এটা দেখানো শুরু হলো নিজে ব্যক্তিগতভাবে খুবই দুঃখ পেয়েছিলাম। তার কারণ 40 বছর পলিটিক্সে কেউ কোনোদিন হতে পারে। আমি আবারও আপনাদের সামনে ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলছি যদি কোনোদিন কোনো এজেন্সি আমাকে ডাকে আমি নিশ্চয়ই সেখানে যাব এবং আমার বক্তব্য সেখানে রাখবো।